সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন বঙ্গনুর নিউজ। এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে সোহানা ইয়াসমিন। জিলহজে চাঁদ দেখা যায়নি, মধ্যপ্রাচ্যে ঈদ 31শে জুলাই। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। চাঁদ দেখা না যাওয়ায় বুধবার থেকে জিলহজ মাস শুরু হবে মধ্যপ্রাচ্যে। সে হিসাব অনুযায়ী জিলহজ মাসের 9 তারিখে অর্থাৎ 30শে জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত এবং 10 জিলহজ অর্থাৎ 31শে জুলাই মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে। মিনা, আরাফাত, ময়দান সহ সৌদির পবিত্র স্থানে প্রবেশ নিষেধ। করোনা ভাইরাস মহামারীর বিস্তার রোধে এবার হাজির সংখ্যা সীমিত রাখতে অনুমতি ছাড়া মিনা, মুজদালিফাহ এবং আরাফাত ময়দান সহ পবিত্র স্থানগুলোতে প্রবেশ নিষিদ্ধ করেছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি গেজেট জানিয়েছে রবিবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। অনুমতি ছাড়া পবিত্র মিনা, মুজদালিফা ও আরাফাতের ময়দানে প্রবেশ করতে গেলে নিরাপত্তা রক্ষীদের বাধার সম্মুখীন হতে হবে। করোনা আবহে সীমিত আয়োজন, 1000 জনকে হজের অনুমতি দিচ্ছে সৌদি। করোনা সংক্রমণ বৃদ্ধির মাঝেই সীমিত আকারে হজের আয়োজন করছে সৌদি আরব। সোমবার সৌদি প্রশাসনের তরফে বিবৃতি দিয়ে ঘোষণা করা হয়েছে এবার বিভিন্ন দেশ থেকে হজে অংশ নেওয়ার জন্য মাত্র 1000 জনকে অনুমতি দেওয়া হচ্ছে। পাশাপাশি একথাও জানানো হয়েছে যে বর্তমানে যারা সৌদিতে রয়েছেন তাদের মধ্যে থেকে 1000 জনকে অনুমতি দেওয়া হবে। সপ্তাহে 2 দিন রাজ্যে সম্পূর্ণ লকডাউন, এ সপ্তাহে বৃহস্পতিবার এবং শনিবার। করোনা পরিস্থিতি সামলাতে এবার থেকে গোটা রাজ্যে সপ্তাহে 2 দিন সম্পূর্ণ লকডাউন হবে, এমন সিদ্ধান্ত নিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সোমবার নবান্নে রাজ্য স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন চলতি সপ্তাহের বৃহস্পতিবার ও শনিবার হবে সম্পূর্ণ লকডাউন। আগামী সপ্তাহে বুধবার লকডাউন হবে, ওই সপ্তাহের দ্বিতীয় লকডাউনের দিনটি আগামী সোমবার ঘোষণা করা হবে। স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন রাজ্যের পক্ষ থেকে ব্যাংকগুলিকে বলা হয়েছে এখন থেকে শনি ও রবিবার ব্যাংক বন্ধ রাখতে, অর্থাৎ সপ্তাহে 5 দিন কাজ চলবে। ওই দিনগুলিতে সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত গ্রাহক পরিষেবা দেওয়ার জন্য ব্যাংকগুলিতে অনুরোধ করা হয়েছে। আমরা ক্ষমতায় থাকলে আজীবন ফ্রি রেশন, স্বাস্থ্য, শিক্ষা পরিষেবা পাবেন, 21শে সভা থেকে বড় ঘোষণা মমতার। 21শে সভা থেকে রাজ্যবাসীর জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, আমরা ক্ষমতায় থাকলে সারা জীবন ফ্রি রেশন, স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষার সুযোগ পাবে বাংলার মানুষ। আত্মবিশ্বাসের সঙ্গে তৃণমূল সুপ্রিমো বললেন, আগামী বছর বৃহত্তর 21শে জুলাই হবে। করোনাকালে বাধ্য হয়ে চলতি বছরে ভার্চুয়ালি 21শে জুলাই পালন করছে তৃণমূল। ভার্চুয়ালি বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে এদিন করোনা ও আমফানে মৃতদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। জেলে আত্মহত্যার চেষ্টা রাজীব গান্ধীর হত্যাকারী নলিনীর। জেলে আত্মহত্যার চেষ্টা করল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যাকারী নলিনী শ্রীহরণ। তার আইনজীবী জানিয়েছেন সোমবার গভীর রাতে নিজের জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করে তামিল বিদ্রোহী সংগঠন এলটিটিই এর সদস্য নলিনী। বিগত প্রায় 29 বছর ধরে তামিলনাড়ুর ভেলোরের মহিলা কারাগারে বন্দী রয়েছেন নলিনী। আর তার আইনজীবী পুগালেন্থি জানিয়েছেন এর আগে কখনও আত্মহত্যার চেষ্টা করেনি তার মক্কেল। ওই আইনজীবী আরও জানান, যাবজ্জীবনে সাজাপ্রাপ্ত আরও এক মহিলা বন্দীর সঙ্গে ঝামেলা হয় নলিনীর। তারপর সেই বিষয়টি নিয়ে জেলের ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে অভিযোগ জানে অন্য বন্দীরা। ওই ঘটনায় পরে আত্মহত্যার চেষ্টা করেন নলিনী কিছুটা সন্দেহ প্রকাশ করে ওই তামিল বিদ্রোহীর আইনজীবী বলেন, এ এমন কাজ এর আগে কখনো করেনি, তাই আমি সত্যি ঘটনাটা জানতে চাই। 24শে জুলাই পর্যন্ত বিধায়ক পদ বাতিল নয়, হাইকোর্টের সাময়িক স্বস্তি শচীন পাইলটের। বিধায়ক পদ বাতিল সংক্রান্ত মামলায় রাজস্থান হাইকোর্টে আংশিক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচীন পাইলট। আগামী 3 দিন পাইলট এবং তার অনুগামী 18 জন বিধায়কের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবেন না বিধানসভার স্পিকার সিপি যোশী। আগামী 24শে জুলাই পাইলট শিবিরের বিধায়কদের করা আবেদনের ভিত্তিতে রায় দেবে রাজস্থান হাইকোর্ট। তারপর আদালতের নির্দেশ মতোই ও ইস্যুতে পদক্ষেপ করতে হবে স্পিকারকে। জার্থের চেহারা ভালো, বুদ্ধি কম, ফের বেফাঁস মন্তব্য বিপ্লব দেবের, চাপে পড়ে চাইলেন ক্ষমা। ফের বেফাঁস মন্তব্য করে বিপাকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।
আগরতলার প্রেস ক্লাবে বিপ্লবদেব জার্সি নিয়ে অত্যন্ত অসংবেদনশীল একটি মন্তব্য করেছিলেন। তার এই ওই বক্তব্যের ভিডিও টুইটারে পোস্ট করে তাকে ক্ষমা চাওয়ার দাবি তুলেছিলেন কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা। এ নিয়ে নিন্দার ঝড় উঠতেই তড়িঘড়ি ক্ষমা চেয়ে ড্যামেজ কন্ট্রোলে নামেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। তবু সমালোচনা থামেনি। রেল স্টেশনগুলিকে আধুনিক করে নিলামে তোলার পরিকল্পনা কেন্দ্রের, জানালেন পীযূষ গোয়েল। ভারতের বেশ কিছু রেল স্টেশনকে আধুনিক সাজে সাজিয়ে নিলামে তোলার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। সোমবার বেঙ্গল চেম্বার অফ কমার্সের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথাই জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল। সোমবার বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর উদ্যোগে আয়োজিত একটি ওয়েবিনারে যোগ দিয়েছিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। মুখ্যমন্ত্রী হিসাবে এটাই ওনার শেষ। 21 জুলাই মমতাকে কটাক্ষ দিলীপের। চলতি বছরে একেবারে আলাদাভাবে পালিত হয়েছে তৃণমূলের 21 জুলাই, কারণ জমায়েত বন্ধ। বাধ্য হয়ে এবার ভার্চুয়ালি বক্তৃতা দেবেন মুখ্যমন্ত্রী। এবার সেই সভা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন দিলীপ ঘোষ। বললেন মুখ্যমন্ত্রী হিসাবে এটাই ওনার শেষ 21 জুলাই। প্রতিদিনই প্রাতঃভ্রমণে বের হন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার গিয়েছিলেন ইকো পার্কে। সেখানে থেকেই শাসক দলকে বিঁধে সাংসদ বলেন, যারা শহীদদের রক্তের বিনিময়ে সরকারে এসেছে, এখন তারা বিরোধী রাজনৈতিক দলের কর্মী আর সাধারণ মানুষকে শহীদ করছে। স্কুল খুলবে কবে? অভিভাবকদের মত চাইছে কেন্দ্র। পড়ুয়াদের বাবা মায়ের বক্তব্য জেনে নিয়ে সোমবারের মধ্যেই দিল্লিকে তা জানানোর নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু বিকাশ ভবন সূত্রের খবর, এদিন পর্যন্ত এই বিষয়ে রাজ্য সরকারের কাছে এমন কোনো নির্দেশিকা আসেনি। কেন্দ্রের বক্তব্য করোনা অতিমারির মধ্যে স্কুল কবে খোলা যায় সেই বিষয়ে তারা মতামত জানতে চায় অভিভাবকদের কাছ থেকে। অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ গ্রহণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে চায় অক্সফোর্ড ইউনিয়ন। তাদের আমন্ত্রণ স্বীকারও করেছেন মুখ্যমন্ত্রী। তবে এই অস্থির পরিস্থিতিতে কীভাবে সেই অনুষ্ঠান হবে তা এখনও চূড়ান্ত হয়নি। সশরীর উপস্থিত হতে না পারলে ভার্চুয়াল বক্তৃতা করতে পারেন মুখ্যমন্ত্রী। এরই পাশাপাশি মমতার লেখা কিছু বইয়ের ইংরেজি অনুবাদ পাঠানোর ব্যবস্থাও করা হচ্ছে। তার লেখা বইয়ের জন্য আগ্রহ প্রকাশ করেছে অক্সফোর্ড ইউনিয়ন। তাদের বক্তব্য, ভারতের মহিলা রাজনীতিবিদদের মধ্যে একমাত্র প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বই রয়েছে অক্সফোর্ডের গ্রন্থাগারে। সেক্ষেত্রে মমতা হবেন দ্বিতীয় মহিলা রাজনীতিক যার বই সেখানকার সংগ্রহে স্থান পাবে। সিইএসসি নতুন বিল না পাঠানো পর্যন্ত টাকা দেবেন না, আবেদন বিদ্যুৎ মন্ত্রীর। জুন মাসে নতুন বিল যতক্ষণ না সিইএসসি পাঠাচ্ছে টাকা জমা দেবেন না। বিল বিতর্কে বিদ্যুৎ বন্টন সংস্থার কর্তাদের সঙ্গে সোমবার বৈঠকের পর গ্রাহকদের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। চড়া বিদ্যুতের বিল নিয়ে মানুষের ক্ষোভ এবং লাগাতার প্রতিবাদে কার্যত পিছু হচ্ছে সিইএসসি। সংস্থার তরফে রবিবার রাতে জানানো হয়, এপ্রিল এবং মে মাসের বকেয়া মাসুল দিতে হবে না, জুন মাসের বিলের টাকা জমা দিলেই হবে। উত্তরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, লাল সতর্কতা জারি। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির কথা মাথায় রেখে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। তারা জানিয়েছে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, তাই রেড ওয়ার্নিং জারি করা হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ধস নামতে পারে, তরাইয়ের নিচু এলাকা জলমগ্ন হতে পারে এবং কিছু জায়গায় বানভাসী পরিস্থিতির জেরে সড়ক যোগাযোগ আটকে যেতে পারে।